আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যে যেখানে বসে আজকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আমাদের আজকের এই লাইভে স্বাগতম জানাচ্ছি, যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো, সুস্থ ও নিরাপদে আছেন। আমি তানিয়া শেখ, স্বদেশ মিতিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব। আমি বরাবরই লাইভে আসি, যে আমি যে সংস্থা নিয়ে কাজ করছি, স্বদেশ মিতিকা মানব উন্নয়ন সংস্থা, এই সংস্থার যে অসহায় যে মানুষগুলো আছে, যে দরিদ্র মানুষগুলো আছে, তাদের ব্যাপারে, তাদের অধিকার নিয়ে, তাদের যে কি দরকার বা তাদের যে নিড, সেগুলো নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হই। তো আমি বলবো যে আপনাদের অনেককে হয়তো বা বিরক্ত করি যে আমি লাইভে সেই সব কথা বলি, কিন্তু এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা কিনা খুব আমাকে খুব ইন্সপায়ার করে, যে অনেকে বলে যে আপু আপনি এই কাজগুলো করছেন, যে সমাজের সবাই কিন্তু এই কাজগুলোর পিছনে এগিয়ে আসে না। তো যারা যারা আমাকে ইন্সপায়ার করেন, যারা যারা আমাদের সাথে সবসময় থাকেন, তো শুরুতেই সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে নিচ্ছি। তো আজকে আমি যে বিষয়টার জন্য লাইভে আসলাম, সেটি হচ্ছে যে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের ফেসবুকে আমাদের যাবতীয় যে কার্যক্রম হয়ে থাকে, আমরা কিন্তু আমাদের আপডেটগুলো দিয়ে থাকি। তো আমরা কিছুদিন থেকে আমরা হচ্ছে আমাদের ফেসবুকে দিচ্ছিলাম যে আমরা নরসিংদীতে অসহায় দুস্থ যে মহিলা আছে তাদেরকে নিয়ে একটি সেলাই প্রশিক্ষণ অবলম্বন নামের একটি প্রজেক্ট আমরা চালু করতে যাচ্ছি ওখানে। তো আলহামদুলিল্লাহ আমরা এই জুনের 1 তারিখে, মানে গতকালকে আমরা সেটা চালু করেছি। তো সবাই বলতে পারেন যে এটা তো হচ্ছে একটা রেগুলার একটা প্রজেক্ট, এটা নিয়ে অন্যরাও কাজ করছে, কিন্তু আপনারা কেন আবার নতুন করে সেটা শুরু করেছেন, বা এটা দিয়ে কিভাবে মানুষকে উপকৃত করবেন, এটা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। তো সেজন্যই হচ্ছে আমার লাইভে আসা, যে এই প্রজেক্টটা নিয়ে যে আমরা কাজ করছি, আমরা হচ্ছে গত 3 বছর ধরে স্বদেশ মিতিকা হচ্ছে অসহায় এই নারীদের জন্য এই নতুন একটি প্রজেক্ট অবলম্বন নামে আমরা শুরু করেছি। তো আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল হওয়ার সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেকেই জানি যারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন হচ্ছে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে, এবং হচ্ছে ঢাকা শহরে যারা বস্তিতে যারা বসবাস করে, তাদের জীবন যাত্রাটা ওটা কিন্তু আমাদের দেশে যে উন্নয়নশীল মানুষের 8-10 জন মানুষের মতো, কিন্তু তাদের জীবনযাত্রাটা ওরকম না। একটা পরিবারে যখন হচ্ছে 8-10 জন ফ্যামিলি মেম্বার থাকে, যখন ওখানে মাত্র 1 জন আর্নিং পার্সন থাকে, শুধুমাত্র ওই ফ্যামিলি দেখা গেছে যে কর্তা, যিনি কিনা হচ্ছে ন্যূনতম কিছু আর্ন করছে, সেটা দিয়ে দেখা যাচ্ছে যে তার পরিবারের যে বাকি যে মানুষগুলো আছে, তো তাদের হচ্ছে মরণ পোষণ করা, তাদের হচ্ছে এভরিথিং, তাদের খরচ চালানো, এটা কিন্তু হচ্ছে ওই কর্তা যিনি বা পরিবারের বাবা, আমাদের সমাজে বাবাই হচ্ছে আমাদের সমাজের কর্তা, তো ওনার উপর কিন্তু অনেক লোড পড়ে যায়। আর সেটা যদি হয়ে থাকে গ্রাম অঞ্চলে, যেমন ঢাকা শহরে হচ্ছে যেমন গার্মেন্টস ফ্যাক্টরি, এছাড়াও আদার্স অনেক কাজ রয়েছে যেগুলো করে কিনা হচ্ছে ঢাকা শহরে যারা বস্তিতে থাকে ওরা কাজ করে খেতে পারে, কিন্তু গ্রামের যেই মহিলাগুলো যারা আছে ওরা কিন্তু হচ্ছে সমাজের একটা হচ্ছে বন্দি পেরিয়ে বাইরে গিয়ে কোনো কিছু একটা করবে, তারপর হচ্ছে যে মানে ওরকম কোনো ফ্যাক্টরিতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করবে, এটার কিন্তু সুযোগ সুবিধাটা গ্রামে একটু কমই থেকে থাকে। তো সেই চিন্তা ধারণা থেকেই আমাদের এই নতুন এই প্রজেক্টটা আমাদের চালু করা, যে আমরা চাচ্ছি যে নরসিংদী যে অসহায় মহিলা যারা আছে, আমাদের ওখানে একটি স্বদেশ মিতিক আদর্শ বিদ্যানিকেতনের শাখা ওখানে আছে। তো ওখানে আমরা বিগত 3-4 বছর ধরে ওখানে আমরা অনেক কাজ করছি। তো ওখানকার আমরা যখন ওখানে ভিজিট করতে যাই, তখন আমাদেরকে অনেকেই বলে যে আপা আপনারা যদি আপনাদের সংস্থার মাধ্যমে আমাদের যদি কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমরা দেখা গেছে যে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা একটু একটু অন্তত পক্ষে ভালো থাকতে পারতাম। তো আমরা ভাবলাম যে আমরা যদি ওসব মহিলাদেরকে যদি আমরা সেলাই প্রশিক্ষণ দিয়ে যদি ওদেরকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া যায়, প্লাস হচ্ছে ওইসব মহিলাদেরকে সবাইকে যাদের হচ্ছে মেশিন কেনার মতো অ্যাবিলিটি নেই, তাদেরকে একটা করে মেশিন আমরা যদি দেই, তাহলে ওসব মানুষদের জন্য অনেকটাই উপকার হবে। তো সেজন্যই আমাদের এই প্রজেক্ট নিয়ে আমাদের কাজ করা। তো আমি হচ্ছে সবাইকে, যারা যারা আমার লাইভটা দেখছেন, প্লাস হচ্ছে পরবর্তীতে যারা দেখবেন, তো সবাইকে বলবো যাদের অ্যাবিলিটি আছে
তো আপনারা আপনাদের সেই সাধ্য অনুযায়ী, যেমন আমাদের ওখানে যে আমরা হচ্ছে ওখানে একজন ট্রেনার রেখেছি, প্লাস হচ্ছে ওখানে হচ্ছে ঘর ভাড়া দিতে হয়, মানে এই যে সব কিছু মিলিয়ে ওখানে আমাদের কিছু কস্ট পড়বে। তো ওটার জন্য হচ্ছে আমাদেরকে মান্থলি ওখানে দেখা গেছে যে ট্রেনারের যে খরচটা দিতে হবে, এছাড়া হচ্ছে যে যাদেরকে শেখাচ্ছি তাদেরকে একটা মেশিনের এক এক ব্যবস্থা করে দিতে হবে, মানে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো আমরা যে শুরু করেছি আমাদের সাহস নিয়ে, মনোবল নিয়ে, আমরা যেন সেই সাহস আমাদের মনোবল ধরে রাখতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন। তো আমরা চাচ্ছি যে তার মুখ থেকেও আপনাদেরকে শোনানোর জন্য যে আমরা যে এই কাজগুলো করছি বা এই যে নতুন প্রজেক্ট আমাদের অবলম্বন নরসিংদীতে শুরু করলাম গতকালকে, এটা কোন চিন্তা চেতনা থেকে শুরু করেছি, তো এটা এখন আমি হচ্ছে ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাকে হচ্ছে লাইভে যুক্ত করতে পেরে খুব ভালো লাগছে যে আজকে আমরা দুজনে একসাথে লাইভে এসেছি, আর আমাদের যারা দর্শক আছে তারা অবশ্য খুব ভালো লাগবে মনে হচ্ছে, যে যেহেতু হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারকে আমরা এই মুহূর্তে লাইভে পেয়েছি। তো যে কথাটা আর কি বলছিলাম সেটা হচ্ছে যে আমি নরসিংদী আমরা যে গতকালকে যে অবলম্বন নামের যে সেলাই প্রশিক্ষণ কর্মসূচিটা শুরু করেছি, তো সেই প্রসঙ্গে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম যে আমাদের, আমি শুনতে চাচ্ছিলাম না মানে আমাদের যারা দর্শক যারা আছে তাদেরকে জাস্ট হচ্ছে শোনাতে চাচ্ছিলাম যে আমরা এই যে কাজটা শুরু করেছি, তো এটা শুরু করার পেছনে আপনার কোন উদ্দেশ্য বা কোন স্বপ্ন কোন চেতনা থেকে এই কাজটা শুরু করেছেন, বা আপনি কি ভাবছেন যে এই কাজটা যদি আমরা সেলাই প্রশিক্ষণ দেই তাহলে সমাজের সেই অসহায় মানুষদের বা ওই সব মহিলাদের আপনি কতটুকু তাদের পাশে দাঁড়াতে পারবেন, তো একটু যদি বলতেন আর কি। ধন্যবাদ মহাসচিব তানিয়া শেখ, স্বদেশ পত্রিকা মানব উন্নয়ন সংস্থা। আপনি তো অবশ্যই জানেন আমাদের কার্যক্রম সম্পর্কে, তবে যারা আমাদেরকে এখন দেখছেন তাদেরকে বা পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যে বলা আমাদের আমার এই কথাগুলা, সেগুলো আমাদের এটা আসলে রেগুলার একটা প্রসেস। এটা আমরা এই ঢাকা আগারগাঁয়ে আমরা প্রায় অনেকদিন যাবত এই প্রজেক্টটা চালিয়ে আসছি অবলম্বন নামে সেলাই প্রশিক্ষণ, যারা এখানে মূলত আগারগা তাদেরকে শিখে আমরা প্রাধান্য দিয়ে দিয়ে থাকি সবসময়, যারা আমাদের স্বদেশ পত্রিকা আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র ছাত্রী আছে তাদের বাবা মাকে মূলত আমরা এখানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই কাজগুলো শিখিয়ে থাকি। তো যেহেতু আমরা এই কাজগুলো আমরা রেগুলার একটা কাজ আমাদের, সেই কারণে আমরা এই কাজটা চালিয়ে যাচ্ছি, এবং চালিয়ে যাওয়ার পরেও আমাদের আর একটা ভাবনা আসলো, যা আপনারা তানিয়া শেখকে দেখছিলেন এবং তানিয়া মহাসচিব তানিয়া শেখ উনি আসলে নরসিংদীতে সার্ভে করে দেখছেন, হ্যাঁ সার্ভে করে দেখে দেখছেন যে নরসিংদী একটা বালুয়াকান্দি গ্রামে খুব খুব অসহায় কিছু কিছু মানুষ আছে, মা আছে, তারা এখন আগেও খুব অসহায় ছিল, খুব গরিব ছিল, কিন্তু এখন করোনার কারণে তাদের ফ্যামিলির অবস্থাটা অনেক খারাপের দিকে। তো যেহেতু করছেন সেহেতু সেই সার্ভের ফলাফলে আমরা যেটা দেখলাম বা স্বদেশ পত্রিকা যেটা চিন্তা করলো যে না এদের জন্য আসলে কিছু করা দরকার, এদের জন্য কিছু করা দরকার, এরা এরা করা দরকার। তবে বল একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র কেন, এটা কেন, অন্য কেন চিন্তা করলেন না? তো আমার আমার মাঝ থেকে একটা চিন্তা আসলো, সেটা হলো যে আমরা যদি তাদেরকে এক মাস 15 দিন 5 দিন 10 দিন খাবার দেই, তাতে করে কিন্তু তাদের এই এক মাস বা 15 দিন খাবার দেওয়া এই পর্যন্ত শেষ হয়ে গেল, তারা কিন্তু আর খাবার পাচ্ছে না, তারপরে তাদের কি হবে, মানে কি তাহলে তাদেরকে যদি একটু স্বাবলম্বী করা যায়, তাদেরকে যদি একটু স্বাবলম্বী করে তাদের কিছু উপার্জনের ব্যবস্থা করানো যায়, তাহলে কিন্তু এই অসহায় মানুষগুলা অসহায় পরিবারগুলা তাদের সংসার বাচ্চা ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে পারবে এবং তাদের লেখাপড়া করাতে পারবে, আর না হলে যদি তাদের সংসারই না চলে তাদের খাবার জোগাড়ই না চলে তাহলে তারা লেখাপড়া তো করাবে না, কারণ তাদের বাচ্চাদেরকে কি করবে,
তাদের বাচ্চাদের কোনো কাজে দিবে, হয়তো কাগজ টোকাবে, গাড়ি চালাবে, না হলে আরো অন্য অন্য কিছু করবে, মানে কি? তাহলে আমরা তাদেরকে খাবার দিয়ে তাদেরকে আর বেকার করছি, তাদেরকে কিন্তু আমরা মানে কাজের ভিতরে রাখছি না। 1 মাস, 2 মাস, 7 দিন, 15 দিন দিলাম, লাভ কোনো লাভ হলো না। কিন্তু আমরা অনেক সময় এটা করে থাকি, কিন্তু এটা আমরা সদস্যকে করে, কিন্তু সেই সদস্যকে চিন্তা করে যে আমরা 7 দিনের খাবার কাকে দিব, যারা 7 দিন খাবার পরে 10 দিনের দিন তারা ইনকাম সোর্স একটা পেয়ে যাবে। তাদেরকে যদি আমরা খাবারটা দিই তাহলে কিন্তু তারা মোটামুটি খেয়ে যে বাঁচতে পারবে। তো সেই কারণে কিন্তু আমাদের এই এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমরা তাদেরকে স্বাবলম্বী করতে চাই। তবে যদি আপনি যদি আবার এই আমাকে প্রশ্ন করেন, সেই সেই জন্য আমি আসলে জব আমি এই জবটাই দিতে চাই, সেটা হলো কিভাবে স্বাবলম্বী হবে। একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে স্বাবলম্বী করা সম্ভব। তো হ্যাঁ, এই প্রশ্নের উত্তরও কিন্তু আছে। স্বাবলম্বী করতে হলে তাদেরকে যদি আমরা আমরা পারি একটা হাতে কলমে শেখানোর পরে একটা সেলাই মেশিন কিনে দিতে, সেখানেও কিন্তু তাদের বাসায় বসে বসে তারা কাজ করতে পারে, কাজ করে কিছু টাকা হলেও ইনকাম করে, কিন্তু তারা নুন, চাল, 1 কেজি চাল বা 1 কেজি আটা কিনার শক্তিটা তাদের হতে পারে। তাহলে কি এই এই যদি আমরা এটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র দেওয়ার পরে, শেষ করার পরে মেশিন কিনে যে সেরা তারা কিন্তু করতে পারে। কিন্তু সহযোগিতার আরেকটা ভাবনা আছে, আরেকটা প্ল্যান আছে, সেটা সেটাও আমাদের সে প্ল্যানটাও আমাদের তানিয়া শেখের, আমাদের মহাসচিব তানিয়া শেখের মাথা থেকে আসলে আসে যে আসলে এটা আমরা একটা সেলাই মেশিন দিয়ে দিলাম, সে কাজ পেলো না, তখন তার কি হবে? সে বাসা বাসা তো কাজ করতে পারবে না, বাসা বাসা থেকে ধরে ধরে তো কাজ আনা সম্ভব, তখন কি এটা তার এটা ব্যতিক্রম কিছু করা যায় কিনা, সেই চিন্তাটা কিন্তু আমাদের মাথায় আসলো যে হ্যাঁ, এইটা একটা চিন্তা করা যেতে পারে। সেটা কেমন? সেটা হলো যে আমরা যদি একটা ছোট্ট একটু মিনি গার্মেন্টস এর মতো দিতে পারি, হ্যাঁ, যে তাদেরকে যে আমরা কিছু মেশিন টিশিন কিনে এখানে যদি কাজ করাতে পারি, এই কাজগুলাকে দিয়ে তাকে কাজ করার ফলে, কাজ করার মানে তার বাসার কাজ করার পরে এখানে কাজ করবে, তাদের বাসায় যেন কাজ কাজের ডিস্টার্ব না হয়, রান্না বাড়া থেকে শুরু করে ছেলে মেয়েকে লেখাপড়া এন্ড ছেলে মেয়ে যত্ন করা থেকে শুরু করে সবকিছু শেষ করে করে তারপরেও যেন এখানে এসে বা আমরা তাদেরকে যদি বাসায় কিছু কাজ দিয়ে দিতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু তারা কিছু পয়সা ইনকাম সোর্স তাদের হয়ে যাবে, তাতে করে তারা কিন্তু ইয়া হবে, তারা স্বাবলম্বী হবে। হ্যাঁ, তো এই এই হ্যাঁ, তারা আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না, মানে আপনি খুব সুন্দর কথা বলছেন, আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম আর কি, মানে খুব ভালো লাগছে আপনার কথাগুলো শুনে, মানে আপনার মুখ থেকে আরো শুনতে চাচ্ছি যে এই আমি আর একটু বলি, আমি আসলে সময় বেশি নেব না, হ্যাঁ, কারণ আমি আমি এই যেই কাজটাকে আমরা স্বদেশ থেকে হাতে নিয়েছে, এটা অনেকে হয়তো অনেকভাবে অনেকভাবে দেখতে পারে, সেটা আসলে এক একজনের মাইন্ড এক এক রকম, এক একজনের বুঝ এক এক রকম, হ্যাঁ, সেটা হতেই পারে। তবে আমাদের আমাদের ইচ্ছা, মন থেকে ইচ্ছে যে আমরা তাদেরকে স্বাবলম্বী করব। তবে এই জন্য যারা আমাদেরকে দেখছেন, যারা লাইভে আছেন বা পরে দেখবেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই জায়গা এই জায়গা কিন্তু স্বদেশ পত্রিকার সাথে আপনাকেও আমরা সাথে চাই, আপনাকেও আমরা পাশে চাই, আপনার অন্যান্য সহযোগিতার কাজ যেরকম আমাদের আমাদেরকে করে আসে, এই জায়গাটিও যদি আমাদেরকে সহযোগিতা করে, আশা করি এই করোনার ভিতরে নরসিংদীর বালুয়াকান্দির যে মা বা যে অসহায় বা যে গরিব ফ্যামিলি গুলো আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো,
তাদের পাশে 10 দিনে চাল দিন ডাল দিয়ে নয়, তারা নিজে কষ্ট করবে, নিজে স্বাবলম্বী হবে, নিজে স্বাবলম্বী হয়ে বুক ফুলে চলবে যে না আমি আমরা কারো দান নেই না, কারো অনুদান নেই না, আমরা কষ্ট করি, আমরা পয়সা ইনকাম করি, আমরা তারপর আমার আমার ফ্যামিলিকে চালাই। ধন্যবাদ তানি আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে এতক্ষণ বললেন, মানে আসলে আপনি খুব মূল্যবান, খুব কথাগুলো আপনার কথার মধ্যে দিয়ে উঠে আসলো, যে যেটা কিনা হচ্ছে আমরাও যেটা করে থাকি আর কি, আমাদের স্বদেশ মৃত্তিকা, আমরা হচ্ছে মানুষদেরকে কি করি যে এই করোনার সময় আমরা দেখেছি অনেকে 10 দিনের 15 দিনের বা 1 মাসের খাবার হচ্ছে অনেকের মধ্যে ডিস্ট্রিবিউশন করেছে, এটা কিন্তু হচ্ছে বা আমরা করছি, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন যে আমরা হচ্ছে এইগুলো কাদেরকে দেব, যাদের হচ্ছে 10 দিনের খাবার অন্তত পক্ষে হলে দেখা গেছে তার পরবর্তীতে সে অন্য আরেকটি কাজ করে তার সংসারটা চালাতে পারবে, ওদেরকে আমরা এটা দিয়ে সহযোগিতা করতে পারি। কিন্তু ওরকম হচ্ছে অনেক ফ্যামিলি আছে যাদেরকে কিনা হচ্ছে আমরা যদি 10 দিনের বা 1 সপ্তাহ বা 1 মাসের খাবার কিনে দিলাম, তারপরে দেখা গেল যে এই ফ্যামিলিটা আবার একই পর্যায়ে বা ওই অসচ্ছলই রয়ে গেল, তাহলে কিন্তু বারবার কিন্তু একটা মানুষকে কখনোই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সম্ভব না, আর এটা কখনো কেউ দিবেও না। তাহলে আমরা যদি দর্শক আমরা এরকম যদি কোনো কাজ করতে পারি যে ওই মানুষটাকে যদি ওই ফ্যামিলির একজন যদি অন্তত পক্ষে আমরা একটা কাজ দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কিন্তু সেই ফ্যামিলিটা টোটালি হচ্ছে একদম পুরো বছরের জন্য একদম স্বাবলম্বী হয়ে গেলে তখন আর কিন্তু আপনার কাছে আমার কাছে বা অন্য কারো কাছে কিন্তু হাত পাতবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। তো আরেকটা কথা যেটা আমি আপনার মুখ থেকে শুনবো সেটা হচ্ছে যে এই যে আমরা কাজগুলো করব বা ওদের এই যে আমরা উদ্যোগ নিয়েছি, অনেকে আমাদের এখানে দেখছে বা আমাদের সাথে আছে, তো তাদেরকে আমাদের সাথে কিভাবে অ্যাড হতে বলবেন আর কি, বা এই যে আমাদের এখানে তো আমরা নিয়েছি আর কি উদ্যোগটা বা আমাদের সংস্থাতে কিন্তু হচ্ছে অন্যের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা চলে থাকি, তো এই যে এ ব্যাপারে অন্য একজন মানুষ আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে? এটা তো আসলে খুব সহজ ব্যাপার, সবচেয়ে সহজ ব্যাপার হলো আপনারা যারা দেখছেন আপনারা যদি আমাদের ইনবক্সে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করা সহজ হবে, অথবা আমার স্কোরে দেখবেন আমাদের কিছু নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে অথবা ফোন নাম্বার আছে, এই নাম্বার গুলাতে যদি আপনারা একটু নক করেন আপনারা আমাদের অবশ্যই আমাদের সঙ্গী হবে, এবং আমরা চাই আপনারা আমাদের সঙ্গী হন, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাকেও ধন্যবাদ, আমরা আসলে চাই আপনাদের সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে, কারণ আমরা কখনোই একা কিছু করতে পারবো না, আপনারা যদি আপনাদের সহযোগিতার হাতটুকু আমাদের সাথে বাড়িয়ে দেন তাহলেই কিন্তু আমরা আমাদের একটা প্রজেক্টে না, আমরা এখন বসন্তিতে স্টার্ট করেছি, এরকম দেখা গেছে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যে এরকম হচ্ছে প্রান্তিক যে অঞ্চলগুলো আছে সেখানেও কিন্তু যে অসহায় যে মা আছে, এবং আমি কিছুদিন আগে আমার একটা লাইভে বলেছিলাম যে আমরা চাচ্ছি যে এরকম হচ্ছে যে এখন তো মহিলাদের জন্য আমরা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, কিন্তু এরকম চাচ্ছিলাম যে আমরা হচ্ছে যে ওই পরিবারে যেমন একজন পুরুষ আছে ওনাকে যদি আমরা একটা দোকান করে দেই বা একটা গরু কিনে দেই, একটা ছাগল কিনে দেই, মানে যে এভরিথিং যে এই কাজগুলো আছে আমরা এই টোটালি চাচ্ছি যে একটা পরিবারকে যেন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। সো আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা আগাতে চাই, আর এখন যে আমরা যে অবলম্বন নামে যে সেরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি ওখানে আমাদের জাস্ট আমাদের ওখানে একটা মেশিন দিয়ে আমরা এখন শুরু করেছি, কিন্তু আমাদের এখানে এখন আমাদের ওখানে হচ্ছে 20 জন প্রতি টার্মে আমরা 20 জন করে ওখানে নেব, 20 জনের বেশি নিলে আবার হয়তো বা একটু মানে একটু গ্যাদারিং হয়ে যাবে, এই জন্য আমরা 20 জন করে নিতে চাচ্ছি। তো ওখানে আপনারাই বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে একটা মেশিন দিয়ে হয়তোবা আমরা ট্রেনিংটা প্রপারলি দিতে পারবো না, আর প্রপারলি যদিও ট্রেনিংটা আমরা কমপ্লিট করব, বাট হচ্ছে যে ট্রেনিং এর পরে যখন আমরা ওদেরকে কাজ করার জন্য ওদেরকে দেব বা ওরা যখন কাজ করবে তখন কিন্তু ওদের একটা অন্ততপক্ষে একটা মেশিন হলেও কিন্তু লাগবে। সো আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আপনারা চাবেন যে ওসব মানুষগুলো যেন ওদের ছেলে মেয়ে নিয়ে যেন না খেয়ে দিন কাটায়,
আর আরেকটা কথা, চেয়ারম্যান স্যার বলেছেন যে ওসব মানুষগুলো যখন দেখা গেছে পরিবারের একজন কর্তা যখন ইনকাম করছে, তার সেই ইনকামের টাকা দিয়ে তার যে 7-8 জন যখন ফ্যামিলি মেম্বার থাকে, তখন তার সেই ছোট্ট বাচ্চাটাকে যে স্কুলে পাঠাতে হবে ওটার পিছনে যে কস্ট, ওটা কিন্তু ওই মানুষটা বিয়ার করতে পারে না। তখন বাধ্য হয়ে কিন্তু ওই শিশুটাকে স্কুলে থেকে পড়াশোনা বন্ধ করে দিতে হয় আর কি। তো এটার জন্য যখন একটা না পরিবারে না, যখন এটা 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 একটু একটু আপনাকে একটু থামিয়ে দিই। সেটা হলো যে স্কুল বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো স্কুলে বন্ধ করে দিয়ে মানে সে ফ্যামিলি যেহেতু চালাতে পারছে না, হয়তো তাকে একটা কাজে দিবে। এখন স্কুল যেহেতু সরস্বতী আদর্শ বিদ্যানিকেতন একটা শাখা ওই জায়গাতে আছে, সেহেতু আমরা সেই জায়গাগুলোতে কিন্তু 100% নজরদারিতে রাখছি যেন একটা শিশুও শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তাদের যেভাবে হোক আমরা শিক্ষাকেও আমরা তাদের তাদের বই গুলা পৌঁছে দিব। কিন্তু এই জন্য তাদের স্বাবলম্বনটা খুবই প্রয়োজন। হ্যাঁ, এটা ধন্যবাদ। এটাও হ্যাঁ এটা আপনি আমাকে স্মরণ করে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। যে আমাদের স্বদেশ মৃত্তিকার তো আগারগা এবং হচ্ছে ঢাকা আগারগাতে এবং নরসিংদীতে দুইটা শাখা আছে, যেখানে কিনা আমরা ওসব দরিদ্র অসহায় শিশুদেরকে একদম ফ্রি, মানে টোটালি হচ্ছে ফ্রি ওদেরকে আমরা ওদের পড়াশোনার ব্যবস্থা করেছি, ওখানে আমরা পড়াশোনা করাচ্ছি। কিন্তু তারপরেও যেটা বলবো আর কি, যেমন আমাদের স্বদেশ মৃত্তিকা এখানে আরেকটা কথা চলে আসছে যে করোনার জন্য আমাদের স্বদেশ মৃত্তিকার অবস্থা কিন্তু অনেকটাই শোচনীয়। তো আপনারা যদি এটার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে দেখা যাবে যে আপনার পরিবারে যে ছোট যে শিশুটা পড়াশোনা করে বেড়ে উঠছে, আপনি যে স্বপ্ন নিয়ে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা যে স্বদেশ মৃত্তিকাতে প্রায় 2000 হচ্ছে সরি 2000 যে স্টুডেন্ট আছে, ওদেরকে আমরা যেভাবে হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছি স্বপ্ন নিয়ে, এটা কিন্তু আমরা চলমান রাখতে পারবো। সো আপনারা যে আমাদের সেই স্বদেশ মৃত্তিকার স্কুলটার প্রতি আপনারা নজর রাখতে পারেন, আপনারা আমাদের স্কুল ভিজিট করতে পারেন, ওসব বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে পারেন। তো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলছিলাম, সেলাই প্রশিক্ষণ, ওটাতে আসি। সেলাই প্রশিক্ষণ যে প্রজেক্টটা শুরু করেছি অবশ্যই আমরা রানিং রাখবো, আপনাদের সহযোগিতা আবারও কামনা করছি। তো আমি আরেকটা মানে কথা নিয়ে আসছে, সেটা হচ্ছে যে আমরা কিছুদিন পরেই জানি যে কুরবানির ঈদ সামনে আসছে। গত রোজার ঈদে মানে ঈদ উল ফিতরে আপনারা দেখেছেন, যারা যারা আমাদের স্বদেশ মৃত্তিকার সাথে আমাদের পেজের সাথে আছেন, আমাদের কাজগুলো ফলো করেন, তারা দেখতে পারবেন যে আমরা ঈদ উল ফিতরে আমরা কিন্তু ব্যাপক পরিমাণ কাজ করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, ওইসব অসহায় মানুষদের যেন ঈদের দিন অন্তত পক্ষে একটু হাসি ফুটাতে পারি এবং রমজানের মাসটাতে যেন 1 মাস অনেক ভালোভাবে সেহরি এবং ইফতার করতে পারে, সেটার ব্যবস্থা কিন্তু আপনাদের মাধ্যমেই আমরা করেছিলাম। সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। তো যেহেতু হচ্ছে সামনে ঈদুল আজহা আসছে, তো এখনো কিন্তু আমাদের এই ঈদুল ফিতরের সময়, আমাদের যেমন রমজানের মাস অনেকেই ভাবে যে ওই সময় শুধু আমাদের দান সৎকাটা করতে হবে, কিন্তু এই কুরবানির সময় কিন্তু আমাদের সবারই কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে যে আমরা শুধু কুরবানি দিচ্ছি, সেটা যেন আমাদের নিজেদের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। সেই কুরবানির আপনার কুরবানির মধ্যে কিন্তু একজন গরিবের কিন্তু হক কিন্তু থেকেই থাকে, কারণ একটা কুরবানির মধ্যে যেমন আপনার আত্মীয় স্বজন আপনার প্লাস হচ্ছে সাথে সাথে কিন্তু একজন গরিব মানুষের হক কিন্তু ওই কুরবানির মধ্যে থেকে থাকে। তো আপনি যদি ভাবেন যে না, আমি কুরবানি দিলাম, একটা পশু জবাই করলাম, সেটাতে আমার কুরবানি হয়ে গেল, আমি সওয়াবের ভাগিদার হয়ে গেলাম, সেটাকে কিন্তু কুরবানি বলে না। কুরবানি হচ্ছে যে আপনি যখন ওই যার যতটুকু প্রাপ্য ওই কুরবানির মধ্যে, ওই কুরবানির মাংসের মধ্যে ঠিক প্রপারলি ততটুকু আপনার সেই আত্মীয়, আপনার নিজের এবং হচ্ছে আপনার সেই এলাকার যে দরিদ্র মানুষগুলো আছে তাদের মাঝে যখন ভাগাভাগি করে নেবেন, তখনই সেটা প্রপারলি হচ্ছে কুরবানি বলবে। তো সেই জন্য কিন্তু আমাদের স্বদেশ মৃত্তিকা কুরবানির একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি, যেহেতু অসহায় মানুষগুলো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে থাকি। তো এখনো চাচ্ছি যে আমরা ঈদের দিন হচ্ছে কুরবানি দিব, অনেক মাংস খাবো, তারপর হচ্ছে ফ্রিজ ভর্তি করে হচ্ছে নেক্সট মানে কুরবানি আসার আগ পর্যন্ত সেই মাংসটা খাবো, সেটা কিন্তু আমরা অনেকেই করে থাকি। তো এটা কতটুকু মানে নৈতিকতার মধ্যে পড়ে আমি জানি না, কিন্তু আপনারা আপনাদের নিজেদের বিবেককে প্রশ্ন করবেন যে এটা কতটা নৈতিকতার মধ্যে পড়ে।
সো ওই কুরবানির ঈদের দিন যেন ওই দরিদ্র মানুষগুলো অন্তত পক্ষে এক টুকরা হলেও গরুর মাংস বা আপনি যে কুরবানি দিচ্ছেন সেই কুরবানির যেন সেই মাংসটা যেন খেতে পারে, তাদের মুখেও যেন একটু হাসি ফুটতে পারে, বা সেই অসহায় দরিদ্র বা ওই শিশুগুলোর মুখেও যেন সেই ঈদে সেই রঙিন হাসিটুকু থাকে, যে তাদের মধ্যে যেন সেই চিন্তাটা কাজ না করে যে আজকে আমরা গরিব তাই আমরা কুরবানি দিতে পারলাম না, বা আমরা আজকে আমাদের ভাগ্যে মাংস জুটেনি, এটা যেন না হয়। তো সেজন্য আমরা স্বদেশ প্রীতিকা কুরবানি প্রজেক্ট নিয়ে কাজ করছি এখন থেকেই, আমরা আপনাদের কাছে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে চাচ্ছি, যেহেতু অনেকেই আমরা যারা হচ্ছে শহরাঞ্চলে থাকে বা হচ্ছে যারা দেশের বাহিরে থাকে বা যারা হচ্ছে অনেক বড় বড় বিজনেসম্যান, ওরা কিন্তু হচ্ছে অনেক 8টা 10টা 5টা করে কুরবানি দিয়ে থাকে এরকম, তো আপনারা যদি চান যে আপনাদের সেই অংশটুকু আমাদের এখানে ভাগাভাগি করতে, আমরা সেই কুরবানির আপনার সেই কুরবানির টাকাটা দিয়ে আমরা কুরবানি দিয়ে ওইসব দরিদ্র মানুষদের কাছে আমরা পৌঁছে দেব। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আর যেহেতু আমার সাথে আমাদের চেয়ারম্যান স্যার যুক্ত আছেন, তো আমার চেয়ে উনি অনেক ভালোভাবে অনেক গুছিয়ে অনেক সুন্দর করে আপনাদের কাছে অনেক বলবেন, যেহেতু আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি, তো উনি যদি কিছু বলেন আর কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ, ধন্যবাদ তানিয়া শেখ, আপনি আসলে এই প্রজেক্টটা নিয়ে অনেক কথাই বলে ফেলছেন, সেহেতু আমার আসলে এই প্রজেক্টটা নিয়ে বলার কিছু নেই। আমরা প্রতিবারই চেষ্টা করি আমরা আমাদের যারা সহযোগিতা করে তাদের সহযোগিতা নিয়ে প্রতিবারই চেষ্টা করি আমরা কিছু না কিছু মাংস দিতে, অসহায় মানুষদের মাঝে মিলিয়ে দিতে। হ্যাঁ, তো গতবারও সেরকমই আমরা মোটামুটি ভালোই আমরা মাংস দিয়েছিলাম। হ্যাঁ, যতটুকু সম্ভব হয়েছে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন তাদেরকে এই আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা চাচ্ছি এবারও তাদের সার্বিক সহযোগিতা এবং আরো তাদের যারা সহযোগিতা করছেন তারা তো থাকবেনই আশা করতেছি, এবং এছাড়াও তারা যাদের বন্ধু বান্ধব আছে তারাও তাদেরকে যেন বলেন যে না এখানে এখানে কিছু মাংস দেওয়া যায়, এখানে কিছু এই স্বদেশ মৃত্তিকা মানবনীয় সংস্থা অসহায় মানুষের জন্য কাজ করে, তো এদের এদেরকে এখানে কিছু এই কুরবানির মাংস হোক টাকা হোক দেওয়া উচিত। আমরা তাদের তাদের টাকাটাই যেহেতু আর এখন সবচেয়ে বড় কথা এখন করোনা, এই করোনার ভিতরে সবাই সবার বাড়িতে যেতে পারে না, বাসায় যেতে পারে না, তো আমাদের যেহেতু আমাদের যেহেতু একটা সংগঠন আমাদের কিন্তু ভলান্টিয়ার আছে, সেই ভলান্টিয়ারের মাধ্যমে আমরা কিন্তু এই মাংসগুলা এই কুরবানির মাংসগুলা যা বাসা বাসা পৌঁছে দিই, অথবা আমরা আমাদের সেফ নিজেকে রেখে সেফ রেখে আমরা কিন্তু সেই কাজগুলা করে থাকি। সেহেতু আমরা আমরা মনে করি আপনারা যারা ভয় পাচ্ছেন যে কুরবানির মাংস দিব না আর কুরবানি দিব না, কারণ তাহলে আমরা কাকে মাংস দিব, সবাই গরিবরা সবাই বাসায় আসবে আর বাসায় এসে নাকি কুরবানির রোগ ছড়িয়ে যাচ্ছে, তো এইটা কিন্তু বাস্তবেই সত্য কথা। যখন আপনার বাসায় 10 জায়গা থেকে 10 জন লোক যাবে, হ্যাঁ, সেই সেই জায়গাতে কিন্তু করোনার সম্ভাবনা বেশি বেশি থাকে, তো সেই জন্যই আপনি যদি সেই যায় যে গরিব মানুষ গুলা গুলোকে আপনি দিতে চান একটা ভাগ আপনি ওখানে দিতে চান, সেই ভাগটা যদি স্বদেশ মৃত্তিকা মাননীয় সরকারকে এখানে পৌঁছে দেন, অথবা আমাদেরকে ফোনে বলেন আমরা গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা এক জায়গায় আমাদের নিজের সেফ রেখে নিজেকে সেফ রেখে আমরা ওদেরকে আমাদের সেই কুরবানির মাংস গুলো আমরা কিন্তু পৌঁছে দিব, তাতে কি হবে করোনার যে ভাইরাস যে মারাত্মক আকারে ছড়াবে সেটা থেকেও আমরা বাঁচবো, এবং যারা প্রাপ্য যারা কুরবানির মাংস প্রাপ্য তাদের হাতেও পৌঁছাবে। তো আমরা আমরা এটুকুই বলবো, আর বেশি কিছু না কুরবানি দিয়ে। তবে আরেকটি কথা যে অনেকে জানতে চান যে আসলে আমরা কিভাবে এটা কুরবানির মাংসের সাথে অংশগ্রহণ করতে পারি, সেই জন্য তাদেরকে বলা এবার আমাদের যে চাওয়া সেটা হলো একটি মাঝারি আকারের গরু আমরা কুরবানি দিতে চাই, সেটা দাম আমরা ধরেছি যে বাজারে মোটামুটি চিন্তা করে দেখছি 60 থেকে 70 হাজার টাকা হলে আমরা একটা ছোট আকারে বা মাঝারি আকারে গরু আমরা পেতে পারি। তো যারা একটি একটা গরু দিতে চান তারা কিন্তু
এই টাকা আমাদের আমাদের হাতে যদি পৌঁছে দেন, আপনারা যেহেতু করোনা সময় আপনার মার্কেটে যেতে পারছেন না, গরু কিনতে যেতে ভয় পাচ্ছেন, তো আমাদেরকে যদি টাকাটা দিয়ে দেন তাহলে আমরা আমাদের মতো করে আমরা কিনে আমরা কুরবানি দিয়ে তারপরে আমরা এই মাংসগুলো বিক্রি করবো, এবং আপনাদের ডকুমেন্ট যা দরকার ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। তারপরে যদি এইটা হয় যে না আমরা তো একটা গরু দেওয়া আমার পক্ষে সম্ভব না, হতেই পারে, কারণ সবার পক্ষে তো একটা গরু দেওয়া সম্ভব না, 60,000-70,000 টাকা গরু দেওয়া কোনো মতে সম্ভব না। তো তাদের জন্য যদি আরেকটা প্যাকেজ করা হয়েছে আমাদের জন্য, একটি মাঝারি আকারের একটা ছাগল, সেই ছাগলটাকে আমরা 10-12 হাজার টাকার মধ্যে আমরা দাম ধরেছি। তো এই 10-12 হাজার টাকা কিন্তু একটা কুরবানি হয়ে যায়, পরিপূর্ণ একটা কুরবানি হয়ে যায়, তাই না? তো যদি এই পরিপূর্ণ কুরবানি হয়ে যায়, আপনি যদি এই টাকারও স্বদেশ পত্রিকা মাননীয় সংস্থার কে দিতে চান আপনাকে দিতে পারেন। এইটাও যদি না হয়ে যান, না আমি তো ছাগল দেবো না, আমি গরু দিতে চাই, কিভাবে কি কি করা যায়, তো সেই জন্য আমরা স্বদেশ পত্রিকা মাননীয় সংস্থা আর একটা ভাগের সিস্টেম করছে, যেটা হলো 7 ভাগে কুরবানি। তো 7 ভাগে কুরবানি দেওয়ার জন্য আমরা একটা টাকা নির্ধারণ করেছি, সেটা হলো 9-12 হাজার টাকা বা 10,000 টাকা। এই এইটা আমরা মোটামুটি একটা নির্ধারণ করছি যে না, এই 10,000 টাকা বা 9,000 টাকা হলে একটা যদি 3-4 জন বা 5-7 জন দেয়, তাহলে একটা ভালো একটা কুরবানি হয়ে যাবে, একটা বড় একটা গরু হয়ে যাবে। তো সেই সেই চিন্তা করে কিন্তু আমরা এই তিনটা তিনটা ধাপে কুরবানিটাকে আমরা কুরবানির মাংসকে মানুষের দোরগোড়ায়, অসহায় গরিব মানুষের দোরগোড়ায় পৌঁছানোর আমরা চেষ্টা চেষ্টা চালিয়ে চালিয়ে যাচ্ছি। এক বাকিটা আপনাদের 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 চাওয়া, এবং আপনারা যদি ইচ্ছা করেন এই অসহায় মানুষদের কে সহযোগিতা করতে চান, হ্যাঁ, আপনারা অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার আমাদের স্কুলে আপনারা দেখতে দেওয়া হতো বা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপরও যদি কেউ আপনার আমাদের নাম্বারটি লিখে নিতে চান, আপনি লিখে নিতে পারেন। আমাদের আমাদের বিকাশ নাম্বার 01-915-166-190, এটি হলো আমাদের বিকাশ নাম্বার। হ্যাঁ, তারপরে যদি বিকাশ নাম্বারের পরে যদি আমাদের আরেকটা নগদ নাম্বার আছে, হ্যাঁ, 01-707-166-190, এই দুইটা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এন্ড আপনারা বিকাশ অথবা নগদে কিন্তু আমাদেরকে টাকা পাঠাতে পারেন। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারাই টাকা পাঠাবেন অবশ্যই অবশ্যই আগে যোগাযোগ করে তারপরে টাকা পাঠাবেন। আর যদি কোনো কিছু জানতে চান আপনারা, আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ইমেলে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল swadeshmrittika@gmail.com। আমি আবারও বলছি, swadeshmrittika@gmail.com। ইনশাল্লাহ আমরা আশা করব আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং আমাদের যে শুধু ও আরেকটি কথা বলে রাখি, শুধু যেন 10,000 টাকা বা 7,000 টাকা বা 60,000 টাকা বা 12,000 টাকা একেই দিতে দিতে হবে আপনাদের, সেটা না, কিন্তু আপনারা যা পারেন সেই টাকাটাই যদি আপনি যদি 1,000 টাকা পারেন তাহলে 10 জন হলে 10,000 টাকা হয়ে যায়, বা 20 জন হলে 20,000 টাকা হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আমরা এক ভাগ কুরবানির 1 ভাগের টাকা পাঠাই দেবো, আমি 2,000 টাকা দিতে চাই, সেই 2,000 টাকা দিলেও কিন্তু আরো 10 জন 2,000 টাকা দিলে কিন্তু একটা গরু বা একটা ছাগল হয়ে যায়। হ্যাঁ, তাতে করে কিছু অসহায় গরিব মানুষ কিন্তু
কিছু কুরবানির মাংস খেতে পারবে, কারণ এই এই কুরবানির অপেক্ষা কিন্তু অনেক বসে থাকে যে কুরবানি আসলে আমরা কিছু কুরবানির মাংস খাব। তো সেই জন্য আমার অনুরোধ রইল যে আপনারা আসুন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, ইনশাল্লাহ আপনাদের দান প্রতিটি দানে আমরা জায়গা মতন যে প্রাপ্য তাকে আমরা দিতে চাই। এন্ড আপনাদের যদি কোনো ডকুমেন্ট দরকার হয় অবশ্যই আমরা দিতে বাধ্য। তো আপনারা যেভাবে থাকেন, যেখানে থাকেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ মৃত্তিকার সাথে আপনাদের সফরায় আমরা চাই। হ্যাঁ, আপনারা টাকা পয়সা দিতে পারেন না পারেন, আপনারা ভলান্টিয়ার হিসাবে কিন্তু কাজ করতে পারেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবার কোন এক সময় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।